নজর রাখবো যে খবর দিকে, আজ ফের শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং যেমনটা জানা যাচ্ছে 14 দিনের ইডি হেফাজতে চাওয়া হবে তাকে। আপনাদের জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানকে আবারও আজকে আদালতে পেশ করা হবে বসিরহাট মহকুমা আদালতে, এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে ইডির আইনজীবী তরফ থেকে যে 14 দিনের ইডি হেফাজতে চাওয়া হবে তাকে। 5ই জানুয়ারি আমরা দেখেছি, 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে অশান্তি, তারপর থেকে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালীর পরিস্থিতি, এবং তারপরেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে, এবং পরে ইডি ফোন অ্যারেস্ট করে শেখ শাহজাহানকে। ইডি হেফাজত শেষে আজকে ফের শাহজাহানকে ইডি হেফাজতে চাইবে ইডির আইনজীবী, এমনটাই জানা যাচ্ছে। আজ ফের শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং ইডির আইনজীবী যেমনটা জানিয়েছেন যে 14 দিনের ইডি হেফাজতে চাওয়া হবে শেখ শাহজাহানকে। বিচারকের কাছে এমনটাই আর্জি জানানো হবে এবং সেখানে সওয়াল জবাবে কি উঠে আসে সেদিকেই নজর। 14 দিনের ইডি হেফাজত চাওয়ার হবে বিচারকের কাছে, এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে। সঞ্জীব, এছাড়া কোন কোন বিষয়গুলি আজকে সওয়াল জবাবে উঠে আসতে পারে? দেখো, ইতিমধ্যে জানো শেখ শাহজাহানকে যখন 12 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় অর্থাৎ বসিরহাট মহকুমার আদালত, সেই তার ভিত্তি 2 দিনের মাথায় কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু পৌঁছে গেছিল বসিরহাট মহকুমা আদালতে তাকে হেফাজতে নেওয়ার জন্য। তারা মঞ্জুর এবং সে হেফাজতে নেওয়ার জন্য অর্থাৎ নেজাটের 1 নম্বর কেসে তারা যাতে জেরা করতে পারে সেই মঞ্জুর করার পরে অর্থাৎ 30শে মার্চ শনিবার সারা প্রায় 4.5 ঘন্টা বসিরহাট যে উপসংশোধনাগার আছে সেই উপসংশোধনাগারে গিয়ে ইডি আধিকারিকরা বিশেষ করে তাকে জেরা করার পরে 8 নম্বর কেসের সঙ্গে একটা ইডি নতুন একটা মামলায় যুক্ত করা হয় সন্দেশখালী যে বেতাজ বাচ্চা শেখ শাহজাহানকে, এবং তাকে ফোন অ্যারেস্ট দেখানো হয় অর্থাৎ খাতা কলমে তাকে ফোন অ্যারেস্ট করা হয়। ইতিমধ্যে আজকে 7 সকালে আজকে যেহেতু শেখ শাহজাহানকে আদালতে তোলা হবে, তার 7 সকালে কিন্তু ইডির আইনজীবী হাজির হয়ে গেছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, তারা ফুল টাইম অর্থাৎ 14 দিনের ইডি হেফাজতে চাইতে পারবে বিচারকের কাছে চাইবে, এবং কদিন দেয় এবং সওয়াল জবাবে তার বিবেচনা করার পরে কদিন তারা হেফাজতে পায় সেটা সময় বলবে। ইতিমধ্যে যে অভিযোগগুলো উঠেছে, ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জমি দুর্নীতি এবং মানি লন্ডারিং, এমনকি তোমার রেশন দুর্নীতির মামলায় কিন্তু তদন্তকারীরা বেশ কিছু সূত্র পাওয়া গেছে, তার তথ্য ভিত্তি অনুযায়ী অভিযুক্ত নথি নিয়ে ইতিমধ্যে তাকে জেরা করা হয়েছে বসিরহাট উপসংশোধনাগারে গিয়ে। তাকে ল্যাপটপ, প্রিন্টার মেশিন এবং একাধিক তারা তথ্য নিয়ে শেখ শাহজাহানকে মুখোমুখি সামনে বসিয়ে তারা জেরা করেছে, এক একটা নথি তারা শেখ শাহজাহানকে দেখিয়েছে, সেই অভিযুক্ত নথির ভিত্তিতে কিন্তু শেখ শাহজাহানকে ফোন অ্যারেস্ট করা হয়। আজকে এই 16টি মামলা রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আজকে যখন ফুল টাইম ইডি আধিকারিকরা 14 দিনে হেফাজতে চাইবে এবং এর মধ্যে আরও কোন মামলা যুক্ত করা হয় সেটা সময় বলবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, একদিকে মানি লন্ডারিং, অন্যদিকে জমি দুর্নীতি, পাশাপাশি রেশন দুর্নীতি সহ একাধিক মামলা শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে, যার কারণে তদন্তকারীরা তাকে হেফাজতে নিয়ে নতুন কোন অর্থাৎ এর মাথায় রয়েছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। তুমি জানো ইতিমধ্যে দুর্নীতি প্রায় 21 কোটি 20 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে 12 কোটি 78 লক্ষ টাকা, এবং এই টাকার উৎস কোথা থেকে আসলো? রেশন দুর্নীতির টাকা না অন্য কোনো ঘুরপথে অন্য টাকা? এই বিপুল পরিমাণ যে অর্থ বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা, যেটা বসিরহাট মহকুমা আদালতে বিচারকের কাছে তারা আধিকারিকরা জানিয়েছে, মানে হলফনামা দিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থের উৎস কোথায়, এর মাথায় কারা ছিল, কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। আজকে যখন ইডি আধিকারিকরা তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য অর্থাৎ এই দুর্নীতির মধ্যে আরও কারা কারা যুক্ত আছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে, যার কারণেই 7 সকালে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে প্রধান বিচারপতির কাছে অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতের কাছে। তারা 14 দিনে ইডি হেফাজত অর্থাৎ ফুল টাইম হেফাজতে চাইবে এবং সওয়াল জবাবে কতদিন হেফাজতে পায় সেটা সময় বলবে। কিন্তু এই যে বারুর যে নতুন নতুন তথ্য অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ যে বারবার তদন্তকারীরা দেখছে, সে নতুন কোনো তথ্য পায় কিনা সেটা তারা হেফাজতে নিয়ে একের পর এক জেরা করবে এবং নতুন তথ্যের সন্ধানে তারা কিন্তু তাদের যার জন্যই শেখ শাহজাহানকে তারা হেফাজতে চাইছে। জয়িতা, একেবারে বোঝা যাচ্ছে যে যে 16টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল সেখান থেকে একাধিক বিষয় তুলে ধরা হতে পারে এবং আবারও 14 দিনের ইডি হেফাজতে চাওয়া হতে পারে তাকে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জীব।
আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ ফের বসিরহাট মহকুমে আদালতে পেশ করা হলো শেখ শাজাহানকে, এবং সেখানে কিন্তু একাধিক বিষয় তুলে ধরা হতে পারে। জমি দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় তার বিরুদ্ধে রুজু হয়েছে, সেই বিষয়গুলি উঠে আসতে পারে। এছাড়াও ইডির আইনজীবী তরফ থেকে বিচারকের কাছে আর্জি জানানো হবে তাকে আবারও 14 দিনের ইডি হেফাজতে নেওয়ার।